আপনার শুধু চাপ হোক, দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা জানি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণী হলুদ শাড়ি, আমরা হিংসার বদলে হিংসা নিয়ে নয়, মানব বন্ধনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম বন্ধনে আমরা প্রয়োগ করে থাকি। তার অর্থ এই নয় যে সনাতন ধর্মী ইস্কন ভক্ত বাংলাদেশের নিরীহ সনাতন ধর্মীদের ওপরে এইভাবে ধর্মিক অত্যাচার হবে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেই উপলক্ষে যে গুরু ভাইদের আমরা হারিয়েছি, যে ক্ষতি আমাদের সনাতন ধর্মের বাংলাদেশের ইস্কন মন্দিরের হয়েছে, তাদের উপলক্ষে আমরা আজ ইস্কন মায়াপুরে ঋষিমদেবের হোম যজ্ঞ আয়োজন করেছি। সেই বিগত আত্মা ভগবানের ক্রিয়া সম্পন্নের জন্য তাদের আত্মবলিদান সফল হোক এবং আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ছড়ানোর জন্য শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে যে সুনিয়ন্ত্রিত উপায়ে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন, তার মাধ্যমে জনগণকে আমরা প্রকৃত শান্তির বাণী জানাতে চাই এবং আমরা আমাদের অধিকার